রাস্তা দিয়া মুহূর্তে গাছ আল্লাহ বানায়া দিলেন নবী আবার হিজরতের ভিতরে ওই গুহার ভিতরে আমার নবী এবো মামু বকর আর রাসলের মধ্যে কানে আল্লাহ বললেন কোন ফােয়া কোন একটা গাছ হয়ে গেল ওই গাছ হয়ে যাওয়ার পরে একটা মাকরোসা তাড়াতাড়ি কই রাইসা জাল বুনতেছে কিতাবে প্রমাণ করে মাত্র 50 গজ কাঁচা কাছি সুবহানাল্লাহ বলেন আবু যখন উdba সাইবা এই কাফের বেঈমানেরা মাত্র 50 গজ কোন কোন কিতাবে এখন আছে পঁচিশ গছ পঁচিশ গছ মাত্র কত হাত পঞ্চাশ হাত পঁচিশ গজ অথবা পঞ্চাশ গজ এই কাছাকাছি যে মাত্র চলে আসলো আল্লাহ কুদ্রুতি বললেন গাছ তুমি তাড়াতাড়ি বড় হইয়া যাও বলতে দেরি কইল গাছটা বড় হইতে দেরি কইল না মাকড়সা তাড়াতাড়ি কইরা আইসা ওই গুহার মধ্যে মাকড়সা একটা জাল বাইন্দা দিছে জাল বাইন্দা দেওয়ার মধ্য দিয়া হঠাৎ করিয়া আল্লাহ ডাক দিয়া বলে এ সাউর যত গুহার আশেপাশে কবুতর আছো ওই গাছের মধ্যে যাইয়া তোমরা ডিম পাইরা দাও

যে মাকড়সা ডাল জাল বানছে ওই জালের মধ্য দিয়া এই কবুতর আইসা ডিম যেই মাত্র ভাইরা দিছে তারা পঁচিশ হাত পঞ্চাশ হাত দূরে কইতেছে এখানে একটা গুহা দেখা যায় গুহার একটা মুখ দেখা যায় এই গুহার মধ্যে আশ্রয় মোহাম্মত নিতে পারে আবু বকরও নিতে পারে যাইয়া দেখো না একটু তালাশ কইরা দেখো এই আবু যেখানে উদ্বাস সাহেবার লোকেরা একজন তলুয়ার লইয়া বললম লইয়া তীর লইয়া যেই মাত্র গুহার মধ্যে আসতে যাবে রাস্তার মধ্যে গুহার মুখের মধ্যে তাকায়া দেখতে পাই না একটা গাছ এই গাছটা তো একদিনে বড় হয় নাই সে মনে মনে কয় রাস্তার মুখের মধ্যে যদি গাছ দেখা যায় তার আশেপাশে যদি আবার মাকড়সার জালও দেখা যায় তার পাশে যদি আবার মাকড়সার জালের আশেপাশে যদি কবুতর ডিম পারে এই দিক দিয়া কোনোদিন কেউ যাইতে পারে না কারণ মানুষ গেলে তো এই জায়গাটা একটা রাস্তার মতো হয়ে যাবে যেই মাত্র এই অবস্থা হয়ে গেল আল্লাহ কয় গাছ তুমি বড় হও মাকড়সা তুমি জাল বানাও কবুতর তুমি ডিম পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়ার নবী তারা যদি হাজার হাজার মানুষ হইতে পারে তাদের সাথে আছে শয়তান আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবী এবং হযরতে আবু বকর সিদ্দিকের সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট হইয়া গেলাম আল্লাহর নবী হিজরতের বিখ্যাত একটা ঘটনা আমার নবী আবু বকরকে নিয়ে হিজরতের জন্য যে মাত্র মক্কা থেকে মদিনায় রোয়ানা হয় ওই মক্কা থেকে মদিনায় রুয়ানা হওয়ার মধ্যে কবুতরে ডিম পালল এর মধ্য দিয়ে আমার ক্রসাজাল বানাইল একটা গাছ রাতারাতে বড় হয়ে গেল আসুন আলোচনাটা যায় আমার নবী যে মাত্র আবু বকরকে নিয়ে যাইতেছেন যাওয়ার মধ্য দিয়ে সাউর একটা গুহার মধ্যে আমার নবী গেলেন ওইখানের মধ্যে পিছনে কাফের বেঈমানেরা মারার জন্য নবীরে খুঁজতে লাগলেন তলোয়ার লইয়া খুঁজতেছেন আবার নবী যাইতেছেন ওই এই যে একটা গুহা সাউর নামক একটা গুহা ওই গুহার মধ্যে আবার নবী ওইখানের মধ্যে গেলেন ওইখানের মধ্যে যাইয়া সেখানের মধ্যে আশ্রয় নিলেন সাথী কইলেন একজন বন্ধু যিনার নাম কইল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালান আনহু আরে ভালো বেসে শুইল পাশে যায়া দেখো মদিনা মদিনা মাদিনা আসে কোমিনারে ঠিকানা বলো না মদিনা মদিনা আরে দিদারে চেয়ে কাঁদ তোমরা হৌ না নবির দেওয়ানা মাদিনা মাদিনা আসে কম মিনারে ঠিকানা বল না মাদিনা মাদিনা জালাল উদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখেল নবীজি সুবহানাল্লাহ বলেন আরে ফসাতুর বার নবীর দেখছে এটা কি বাড়িদারের কথা আরে জালাল উদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি এতবার দেখি আও নবী তৃপ্তি তাহার হল না মাদিনা মাদিনা আসে কমিনের ঠিকা বল না মাদিনা মাদিনা আসে কমিনের ঠিকা আমার নবী আবু বকর সিদ্দিক কে নিয়ে আজ এইমাত্র হিজরো তেহেনাত্রে যে মাত্র গেলেন সাউর একটা গুহার মধ্যে আমার নবী গেলেন যাওয়ার পরে রে বন্ধ ওইখানের পিছনে পিছনে আবু যেখানে লোকেরা নবীরে মারার জন্য খুঁজতে লাগলেন আর ওই দিক দিয়ে একটা গুহার মধ্যে ঢুকলেন সেই গুহাটার মধ্যে ঢুকার মধ্য দিয়ে আবু বকর আগে ঢুকলেন ইয়া রাসূলুল্লাহ গুহাটা অন্ধকার ওই অন্ধকার গুহার মধ্যে আমি আগে যাই আবু বকর গেলেন যেই একটা গুহার মধ্যে দেখলেন ছোট ছোট ছিদ্র আছে নবীরে কত ভালোবাসতে হবে নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে আবু বকরের ঘটনাটা যাই না যারে মুসলমান বাবা ভাইয়া আবু বকর ওইখানের মধ্যে গেলেন যাইয়া আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী আবু বকরের ওর মুবারকের মধ্যে একটু ঘুমাইলেন নবী যেই মাত্র শুয়ে গেলেন আমার নবী ঘুমায়া গেলেন আবু বকর তাকায়া দেখতে পাইল রে বন্ধু গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা আবু বকর চিৎকার দিয়া কয়ে জগতের মুসলমান আমি আবু বকর নবীর কেমন ভালোবাসছি আল্লাহ আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন লাই উমিনু আহা দকুন হাত্তা আকোন আহা বাই লাই হে মি ওয়ালে দিঘি ওওয়ালে দিহি অনা আইন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছু চাইতে। আমি নবীরে ভালো না বাং ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না বলুন সুভাহানন্দ আল্লাহর নবীজির সাহাবি আবু মকর নবীকে ভালোবাসার কারণে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে নবীর সাথে রোজা মুবারকে ঘুমায় গিয়েছে আবু জেহেল দুশ্মনি করার কারণে তার বাড়িতে মানুষ প্রশ্ন পায়খানা করে বলুন ঠিক না বেটি এই আবু বকর আমার নবীজি আবু বকরের উরু মুবারকের মধ্যে ঘুমাইলেন টাকা দেখতে পাইলেন ছোট ছোট ছিদ্র দেখা যায় আবু বকর বলেন ওই ছোট ছোট বিষাক্ত সাপ বিচ্ছু আসতে পারে কামড় দিতে পারে যেহেতু একটা গুহা একটা অন্ধকার জায়গা জায়গা এই অন্ধকারিদ্র গুলা তিনি করলেন ঘুরতে লাগলেন কি দিয়া ঘুরবেন নবী তিনার উরু মুবারকের মধ্যে ঘুমাই আছে শরীরের কাপড় গুলা খুইলা খুইলা ছোট ছোট করে এই ছোট ছোট ছিদ্রর মধ্যে দিতে 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 এক পর্যায়ে তিনার লজ্জা স্থান ব্যতীত সব কাপড় তিনি এই ঢিলার মধ্যে দিয়ে দিলেন সিদ্রহর মধ্যে দিয়ে দিছে নিজের শরীরের মধ্যে কোন জামা আনিয়া তিনি এমন ভাবে বসে আছেন লজ্জা স্থান ব্যতীত সব জায়গার মধ্যে ছোটো ছোটো সিদ্র গুলারে তিনি কাপড় দিয়ে রাখছে কারণ মনে করছে আমার নবীজিকে যদি বিষাক্ত কোনো কিছু কামড় দেয় আমি হজরতে আবু বকরের জিন্দিগি সব সারকার হয়ে যাবে কারণ আমার নবী এই গুহার মধ্যে আমি আবু বকরের এর উরু মুবারকের মধ্যে ঘুমায় তিনি এই কথা চিন্তা করিয়া সব ছিদ্র গুলা তিনি এমনভাবে ঢকাইলেন ঘুরলেন কাপড় দিয়া সব তিনি ব্লক করলেন কিন্তু একটা ছিদ্র এটা কাপড় দিয়া ব্লক করতে পারে না ওই ছিদ্রর দিয়া বড় একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা দিয়া তিনি কি করলেন তিনার পায়ের যে মুড়াটা আছে এই পায়ের অংশ দিয়া সেই ছিদ্রটা ঢুকা রাখছে আবার নবী রহমাতুল্লিল আলামিন নবী তার এই উরু মুবারকের মধ্যে ঘুমায় আছে আমার নবীজি ওই আবু বকরের উরু মুবারকের মধ্যে ঘুমায় আর আবু বকর একটা ছিদ্র ঘুরতে না পায় না পা দিয়ে এমন ভাবে টিকা দেয়া আছে হঠাৎ করিয়া সেই ছিদ্র দিয়ে একটা বিশাক্ত সা ওই আবু বকরের শরীরের মধ্যে একটা সুগোল বর্ষে আবু বকর ডাক দিয়ে বলা হাই 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 আমি আবু বকরকে এমন একটা সাবে সুবল মানলো রে আমার নবীরে চিৎকার দিয়া জাগায় নাই আবু বকর চিন্তা করলেন আমার নবীর যদি আমি ডাক দেই নবী কষ্ট পাইলে আমি আবু বকরের জীবনটা সারকার হয়ে যাবে না 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 আমি আমার জিন্দিগি চলে যাবে এরপরে নবীজির ঘুমের বেগাত হবে আমি আবু বকর সেটা চাই না বলুন সুবাহান ওই আবু বকর তিনার শরীরটা বিশ্বের নীল হয়ে যাচ্ছে আলাই নবু কিতাবের মধ্যে রইল তিনি বিশ্বে নীল হয়ে যাইতেছে এরপরেও তিনি আল্লাহর নবীকে ডাক দেয় নাই নবী আবার সাপে কামড় দিয়েছে আর ওইটা ছিল যা তিলা যে সাপে কামড় দিলে মুহূর্তের মধ্যে মানুষ ইন্তেকাম করে এমন একটা সময় আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলতেছেন উল ইনকুমতুম তো হেবোন হফান

আমি আমার বন্ধুকে ভালোবাসার জন্য এত্তেবা করার জন্য আনুগত্য করার জন্য বলেছি তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব কথা আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা করে পড়তে লাগলেন আমার নবী ঘুম থেকে জেগে গেলেন আবু বকর কিন্তু খবর নাই ইয়ারে সুলাল্লাম আমার নবী বকর তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মনে হয় বাড়ের কথা মনে হয়েছে বিবির কথা মনে হয়েছে আবু বকর চোখের পরে সাইরা কই নবী গো আমার বাড়ির কথা মনে হয় নাই বিবির কথা মনে হয় নাই সব কিছু সাইরা দিয়া গো নবিজি আপনি নবীর প্রেমে পড়ে গেলাম আপনি নবীজির প্রেমে আমি হাবো ডুবো খাই গো নবীজি আবু বকর গুহার মধ্যে কেন তুমি কান্না কর রে আবু বকর চোখের পানি জোর জোর করে সাইরা কই নবী গো আমি আমার এই গুহার ভিতরে যত গুলা ছিদ্র ছিল সজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বিজিয়ে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বিজিয়ে এমন গা দয়াল নবী টু হাই হাই বানি এমন গা দয়াল নবী টু হাই বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী জুড়ে জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি বিজ্ঞানীরা রকের চরে চাঁদের দেশে যাই আঙ্গু নবী রকের সারা মেরাজ করতে যাই জুড়ে বলেন সুবহান আরে বিজ্ঞানীরা রকেনে চড়ে চাঁদের দেশে যাই আঙ্গু নবী রকেনে সারাম মেরাজ করতে যায় আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী যে এমন অজ্ঞা নবী টু হাই হাই বানি এমন অজ্ঞা দয়াল নবী টু হাই হাই বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী যে আৰু যদি কত নাচোঁ হাণ্লা এ পন্তুৰি অযতি আবু বোকৰ নবেজি থু থু মুবা ৰোক লাগায়া দি তে দিৰি কয়লো আবু বকৰ হেৰি চাপেৰে বেজবা লগাই তে হয় না। আবু বকৰ কেৱান নুভি জোৰাই কয় এ আবু বোকৰ আমি নবীর এত ভালোবাসা বাসলি রে আবু বকর আমি নবী রহমাতুল লিল আলামিন নবী জানাইয়া দিলাম তুমি আবু বকর দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল আর ওজন এক না সুবহানাল্লাহ এ বন্ধুরি এই আবু বকর নবীর হিজরতের সাথী নবী আমার সেই সাউর গুত্রের সাউর গুহার মধ্যে যে মাত্র সময় যাচ্ছে আর ওই দিক দিয়ে কাফের হবে ইমানেরা নবীরে মারার জন্য কিন্তু তারা ঘুরতেছেন তলোয়ার লইয়া নবীরে মারতে পারলে আবু জেহেল ঘোষণা দিয়া দিল যদি মোহাম্মদকে মারতে পারো তোমাদেরকে ওট উপহার দেওয়া হবে তোমাদেরকে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে সকলে তলোয়ার লইয়া ভাবে ঘুরতে লাগলেন নবীরে মারার জন্য আর ওই দিক দিয়া ওই গুত্রের ওই যে গুহাটার ভিতরে নবী ঢুকলেন ওই মাঠের মধ্যে মানুষ যাওয়ার কারণে আমার নবী এবং আবু বকর যাওয়ার কারণে যে একটা রাস্তা আগে বন্ধ ছিল মশা মাসি অথবা মাকড়সার জালের মতো যে একটা ব্যবস্থা ছিল এটা তো শেষ হয়ে গেছে মানুষ প্রবেশ করার কারণে আর হঠাৎ করি আ এই উদ্বাসাই বা কাফের বেমানেরা তলোয়ার নিয়ে এই গুহার দিক দিয়ে আসতেছেন আর এই জিনিসটা যেই মাত্র দেখতে পাইলেন আমার তো আল নবী আবু বকরকে নিয়ে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন এস তা ওর গুহার গাছ যেই গাছটার যে গুহার মধ্যে দিয়ে আবু যেহেল উৎবাসা এবার আর ঢুকতে যাবে তুমি রাস্তার মধ্যে এই মুহূর্তে একটা গাছ হইয়া যাওয়া যাও আর যোনে আল্লাহ আমার নবীজি র মাতুল্লি লাল আমি নবী গুহার মধ্যে ঢুকলেন ওই রাস্তার মধ্যে একটা গাছ আল্লা বললেন আমি আল্লাহ বললাম আল্লাহ যদি বলে কুন ভয়া কোন আল্লাহ বলতে দেরি হয় হইতে দেরি হয় না আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ ইন আল্লা আমার আল্লাহ শক্তিমান আল্লাহ বলতে দি কই কইতে দিদি কই না কুন ফয়াকুন যেই মাত্র আল্লাহ বললেন আমার বন্ধ এখানের মধ্যে আসে রাস্তার মধ্যে একটা গাছ দালাই এলো নবুয় কিতাবে আমি আসার সময় যেই মাত্র বাড়ি থেকে পড়েছিলাম আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ বলছে গাছটা মুহূর্তে বড় হইতে দেরি হয় নাই ওই গাছের মধ্যে হঠাৎ করিয়া ওই গাছটার মধ্যে আশেপাশে কয়েকটা আল্লাহ পাক রব্বুল সৃষ্টি একটা মাকরসা আইসা জাল বান্দালাইছে এমন ভাবে জাল বানছে মনে হয় এই রাস্তা দিয়া কোন দিন কোন মানুষের চলাফেরা হয় নাই বলুন সুবহানাল্লাহ এই রাস্তা দিয়া মুহূর্তে গাছ আল্লাহ বানায়া দিলেন নবী আবার হিজরতের ভিতরে ওই গুহার ভিতরে আমার নবী এবং আবু বকর আর রাস্তার মধ্যখানে আল্লাহ বললেন কোন ফায়া কোন একটা গাছ হয়ে গেল ওই গাছ হয়ে যাওয়ার পরে একটা মাকরসা তাড়াতাড়ি কই রাইসা জাল বুনতেছে কি কিতাবে প্রমাণ করে মাত্র পঞ্চাশ গছ কাছাকাছি কাছি আল্লাহ বলেন আবু যেখানে উদ্ভাসাইবা এই কাবের বেমানেরা মাত্র পঞ্চাশ গছ কোনো কোনো কিতাবে এমন আছে পঁচিশ গছ পঁচিশ গছ মাত্র কত হাত 50 সাথ 25 গস অথবা 50 গছ এই কাঁচা কাছি যেই মাত্র চলে আসলো আল্লাহ কুদরতি বললেন গাছ তুমি তাড়াতাড়ি বড় হইয়া যাও বলতে দেরি হইল গাছটা বড় হইতে দেরি হইল না মাকরোস তাড়াতাড়ি কইরা আইসা ওই গুহার মধ্যে মাকরোস একটা জাল বাইंदा dise জাল বাইंदा দেয়ার মধ্যে দিয়ে হঠাৎ কুইয়া আল্লাহ ডাক দিয়া বলে এ সাউর যত গুহার আশে পাশে কবুতর আছো ওই গাছের মধ্যে যাইয়া তোমরা ডিম পাইরা দাও আর যদি কোন বসান্লা যে মাকা ডাল জাল বানছে

একটা গাছ এই গাছটা তো একদিনে বড় হয় নাই সে মনে মনে কয় রাস্তার মুখের মধ্যে যদি গাছ দেখা যায় তার আশেপাশে যদি আবার মাকড়সার জাল দেখা যায় তার পাশে যদি আবার মাকড়সার জালের আশেপাশে যদি কবুতর ডিম পারে এই দিক দিয়া কোনো দিন কেউ যাইতে পারে না কারণ মানুষ গেলে তো এই জায়গাটা একটা রাস্তার মতো হয়ে যাবে যেই মাত্র এই অবস্থা হয়ে গেল আল্লাহ কয় গাছ তুমি বড় হও মাকড়সা তুমি জাল বানাও কবুতর তুমি ডিম পারো আমার আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন আমার নবীর জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী তো ইয়ার নবী তারা যদি হাজার হাজার মানুষ হইতে পারে তাদের সাথে আছে শয়তান আর আমি আল্লাহ পাকরবুল আলামিন আপনি নবী এবং হযরতে আবু বকর সিদ্দিকের সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট হইয়া গেলাম এই কাপের বেমানেরা যে মাত্র দেখলো এত অনেকটা একটা গাছ আবার এখানের মধ্যে মাকড়সার জাল আবার কবুতর ডিম পারছে তারা কয় এই দিক দিয়ে কেউ যাইতে পারে না এই কথা বইলা তারা আবার ব্রেক হইয়া চইলা গেল আল্লাহ জানাইলেন বন্ধু হাবিব আমার গাছপালাও আপনারে ভালোবাসে আমার কবুতর পশু পাখিও আপনারে ভালোবাসে একটা মাকড়সার জাল এরপরে তারাও আপনারে ভালোবাসে আমি আল্লাহ আপনি নবীরে ভালোবাসি এমন একজন ম আছে আসে পাহ রব্বা এমন একজন ম জনু আসে পাগল রব্বানা তুমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদের হেমনে জন আশকা সেন সয়ন পাগোল রবানা আউয়ালেয়া ঠেরেনবি জাহেরে বা তুনে নবি আউয়ালেয়া ঠেরেনবি গোবীর মনোযোগ নবী বলেন কুতুনবি আদম বাই না রুহাই যখন আদ মানে হিসলাম তখনও ছিল না তখন আমি নবী হিসাবে বিদ্যমান আওয়ালে আউাল মানে প্রথম আওালে আের নবে বা তুনে নবে মা আম নয়নমণি মা আমেনার নয়নমণি পিতা আবদুল্লার দুলাল তোমরা কি তার নাম জান মোহাম্মদ রসোল্লাহ তোমরা কি তার নাম জান মোহাম্মদ রসল্লাহ এমন একজন বন্ধু আছে এমন গেজুর বন্ধু আছে পাগল সয়ন রব্বানা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল্লাহ একটা জবানো বন্ধ রাখবেন না নবীর প্রেমে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবর আর একটু মায়ার শুনে বলুন না ইয়ার সুলাল্লাহ সকলে আওয়াজ দিয়ে একটু মহব্বতে দূরে শুরু করুন

বাপরে বাপ থাকবেন ইনশাল্লাহ বলেন না হাবা বলেন তো নোবীর শান শুনলে আমাদের মন ইমান তাজা হয় না নরম হয় আয় হায় হায় গাছেনও বেড়েছিলে মাছেনও মানুষ হয় নবী চিনলাম না নবীর দুশমণি আসেনি কথা বলেন আছেনি আছে সামনে যাই কষ্টই বাপ বা কষ্টই বাপ